আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দুদিন দেখতে পারলে টুলিকার বার্থডে গেল, তো কালকে অ্যাকচুয়ালি বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তোমরা সবাই দেখতে পেয়েছো। তো ফাইনালি তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা বৌদির মানে গিফট কি কি পেয়েছে সেটা আনবক্স ভিডিও দেখতে চাই। তো ওর জন্য দেখতে পাচ্ছো সব গিফট গুলো নিয়ে বসে গেছি, কে কি দিয়েছে কি সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে। এদিকে দেখো বোন পান্ডা, এদিকে পান্ডা, মানে চারি সাইডে গিফট গিফট। তো চলো এখন আমরা গিফট ওপেন করব, গিফট গুলো আনবক্সিং করা হবে। দেখা যায় গলার ভয়েস আজকে আমার যাচ্ছে না, তো অবস্থা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ করে নাও। আর এখন আমরা গিফট গুলো ওপেন করবো। দেখো বৌদি ভাই সব থেকে ফেভারিট গিফট কোনটা বলবো তারপর, ঠিক আছে সব করে দেখো। ভাই জানে তাও প্রথমে শুরু করবো। গাইস যারা ফোকাস করিয়ে কেন না ফোকাস করো, ये शकल मिलता है ना है ना मोए मोए তারপরে এই চকলেটটা দিয়েছিল আমার তারপরে এদিকে রয়েছে আরেকটা চকলেট, তারপরে এইটার থেকে শুরু করবো। এর মধ্যে লেখা রয়েছে তুলিকা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার বোনটা হাসির টপিক দাও, হাসির টপিক মোয়ে মোয়ে। টিনা হচ্ছে হাসির রানী, হাসি না। গিফট ওপেন করতে জানি না এটার মধ্যে কি হবে, তোমাদের কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে কেউ জানে না। এটার মধ্যে প্রথমে বলে কি বোতল, না না কোনো সার্ভিস টপিস কিছু একটা হবে, যাই হবে দেখা যাক। ও মাই গড, দেখো রেডি, আর ইউ রেডি গাইস, রেডি, ইয়েস। মানে একটা বড় ফাস্ট গিফট খোলা যেটা দেবে মা, ও মাই গড, মেয়ে আছে মেয়ে আছে। সোফিস ভালোভাবে বার করো, বললাম তো উল্টো দিক না, এটাই সদুর দিক। ল্যাম্প টাইপের কিছু আই থিংক, যাই হোক একটু আটকে গেছে। হ্যালো ছিড়ে ফেললাম কেমন, না 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 কিন্তু দাঁড়ো একটু, কিউট, সিরিয়াসলি কিউট, খুবই সুন্দর। কোনা রাখিস না পড়ে গেলে ভেঙে যাবে। আমাদের পাড়ার ছেলে পেলে বললে হবে একদম, টিনা উকি মারছে পেছন দিয়ে। এটা হচ্ছে আমাদের বড় 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 বন্ধুরা, আমাদের বন্ধুরা ফল, আমার বন্ধুরা এত সুন্দর করে টাইপ করে আটকেছে, কিন্তু মেঝে যত সব খুলে যায়। আমাদের নতুন
তারপরে এর মধ্যে একটা কি রয়েছে, এটা দিয়েছে পায়েল আর সুজয়, সুজয় কবে এসেছিল, সুজয় পায়েল দিয়েছে আংটিটা, তোরটাই আসেনি মাসি, ছোট মাসি একদিন বৌদির একদিন তোর, তোর বড় হয়ে যাবে বড় বড়ই পরে। এই দেখতে পারলে আমি শাড়ি রয়েছে, আশা করেছিল বা আশা করেছিল মানে অনেক পান্ডা নাম্বার ওয়ান তুমি, পান্ডা নাম্বার ওয়ান আমি, এই পান্ডাটা নিয়ে সবসময় ঘোরার বলে কোলে নিয়ে সবসময় ঘোরে মোমবাতি একদম এক লেভেলে কাজ করে যাবে, আপনারা চাইলে এটার সাথে গোল্ডেন কালার ব্লাউজও পরতে পারবে, জীবনের এই বাকি আছে। দেখতে পাচ্ছো সব গিফট গুলোই ওপেন হয়ে গেল, তোমাদের সবচেয়ে কোন গিফটটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও, আমার তো পান্ডা আমি বলে দিয়েছি, আর তোমাদের কোনটা পছন্দ হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। কত মিনিট হয়েছে মিমি? পান্ডা পান্ডা তো পান্ডাই, নিজেও পান্ডা, 10 মিনিট তো চলো চলো। আর কি বলবো তোমাদের, দেখতে পেলে সব গিফট গুলো খুব সুন্দর সুন্দর। আর তোমার বার্থডে, তোমার বলো তোমার কেমন কাটলো দিনগুলো? আমার বার্থডে যা কেটেছে না, এইবার মতো বার্থডে আমার জীবনে কোনোদিন আসবে। টিনা কিছু বলতে চাও? টিনা কেমন ভাবে তাকিয়েছে কিছু বলতে চাও?
আর একচুয়ালি টুলিকা আমি যখন বলছিলাম তোমার বার্থডে করবো করবো, তো সব বলছে না আমি বার্থডে করবো না তোমার করতে হবে না করতে হবে না। আমি বললাম না করি একবার প্রথম বছর না আমার বিবাহ বার্ষিকী আসছে সামনে, মানে অ্যানিভার্সারি ভেবেছিলাম তখন করবো কিন্তু তার আগেও বার্থডে করবো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট।